দেখুন, জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন নোরু। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে শনিবার থেকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন নোরু। রবিবার সকালে দেশটির কিউশু দ্বীপে ঝড়টি আঘাত হানতে যাচ্ছে। ঝড়ের প্রভাবে শক্তিশালী বাতাস বইছে ও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। জাপানে এটি চলতি বছরের পঞ্চম ঝড়। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, টাইফুনটি স্থানীয় সময় শনিবার দুপুর 1টার দিকে ইয়াকুশিমা দ্বীপ থেকে 50 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। খবর সিনহুয়ার। কিউশুর দক্ষিণে কাগোশিমা অঞ্চলের আমামি দ্বীপে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাস বইছে। শনিবার সকালে দ্বীপটির কোনো কোনো অংশে 1 ঘন্টায় 130 মিলিমিটারের ও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থা কাগোশিমার 5,000 বাড়িঘরে প্রায় 9,000 বাসিন্দাকে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়েছে। কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, প্রায় 11,000 বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। টাইফুনের কারণে শনিবার সকালে আমামি ও সীমা দ্বীপের পূর্ব নির্ধারিত 83টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।